জয় শ্রী গণেশ। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা, আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ গণেশ চতুর্থী, ঘরে ঘরে শ্রী গণেশের পুজোর আয়োজন। যারা পুজো করছেন তারা অবশ্যই গণেশ চতুর্থীর ব্রতকথাটি পাঠ করবেন। যদি ব্রতকথাটি পাঠ না করতে পারেন তাহলে অবশ্যই একটিবার হলেও এটি শ্রবণ করবেন। আজকে আমি আমার ভিডিওতে গণেশ চতুর্থীর ব্রতকথাই শোনাবো আপনাদের। তাহলে চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি শুনবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী গণেশ চতুর্থী বা গণেশ চৌথ হিসেবে পালিত হয়। গণেশ চতুর্থী সারা ভারতে ব্যাপকভাবে আড়ম্বর সহকারে পালিত হয়। এই দিনে উপবাস করে গণেশ চতুর্থী উপবাসের গল্প বা গণেশ চতুর্থীর গল্প শোনা যায়। দেবতাদের মধ্যে শ্রী গণেশের অবস্থান সর্বোচ্চ। দেবতাদের মধ্যে শ্রী গণেশ প্রথম এবং জ্ঞানের দেবতা। গণেশের বাহন হল একটি ইঁদুর এবং গণেশের স্ত্রীরা হলেন ঋদ্ধি ও সিদ্ধি, এবং তার প্রিয় খাবার মোদক। গণেশ চতুর্থীর দিন সকালে স্নান করে গণেশের মূর্তিতে সিঁদুর অর্পণ করে ষোড়শোপচার পদ্ধতিতে পূজা করে দক্ষিণা অর্পণ করে একুশটি লাড্ডু অর্পণ করুন। এর মধ্যে পাঁচটি লাড্ডু গণেশের মূর্তির কাছে রাখা হয় এবং বাকিগুলো ব্রাহ্মণদের দান করা হয়। গণেশের মূর্তি সেরা সময়ে নদী বা পুকুরে বিসর্জন করা হয়। এই দিনে গণপতির পূজা করলে জ্ঞান ও সমৃদ্ধি আসে এবং সমস্ত বাধা নাশ হয়। যারা গণেশ চতুর্থীর উপবাস রাখেন তাদের গণেশ চতুর্থীর উপবাসের গল্প শোনা উচিত। যে কেউ গণেশ চতুর্থীর উপবাস পালন করে গণেশ চতুর্থীর উপবাসের গল্প শোনে তার জীবনে সুখ সমৃদ্ধি ও সুখ নিয়ে আসে। তাই আসুন জেনে নেওয়া যাক গণেশ চতুর্থীর উপবাসের গল্প। গণেশ চতুর্থীর ব্রত কাহিনী। একবার মা পার্বতী নদীতে স্নান করতে গিয়েছিলেন। পার্বতী মাতা তার দেহের শুকানো উপটন দিয়ে একটি মূর্তি বানিয়ে তাতে প্রাণ দিয়েছিলেন। তার নাম রাখা হয়েছিল গণেশ। পার্বতী মাতা তাকে একটি মগ দিয়ে দরজায় বসতে বললেন এবং বললেন, আমি যখন স্নান করছি তখন কাউকে ভেতরে ঢুকতে দেবে না। এরপর দেবাদিদেব মহাদেব এলে গণেশ তাকে দরজায় থামিয়ে দেন। শিব অনেক বুঝিয়ে বলেন কিন্তু গণেশজি রাজি হননি। এটাকে নিজের অপমান মনে করে শিব তার উপর ক্রুদ্ধ হলেন এবং ত্রিশূল দিয়ে তার মাথা শরীর থেকে আলাদা করে ভেতরে চলে গেলেন। মাতা পার্বতী যখন জানতে পারলেন যে শিব গণেশের শিরচ্ছেদ করেছেন তখন তিনি খুব রেগে গেলেন। দেবী পার্বতী গণেশজির শিরচ্ছেদ হয়ে যাওয়ার কারণে খুব দুঃখ পেয়েছিলেন এবং তিনি খাবার ও জলও ত্যাগ করেছিলেন। পার্বতীর অসন্তুষ্টি দূর করতে শিব গণেশজির শরীরে হাতির মাথা রেখে জীবন দেন। এই ঘটনাটি ঘটেছিল ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থীতে। তাই এই তারিখটি পবিত্র উৎসব গণেশ চতুর্থী হিসেবে পালিত হয়। এমনটা বিশ্বাস করা হয় যে গণেশ চতুর্থীর দিনে উপবাস করলে, গণেশ চতুর্থীর উপবাসের বা গল্প শুনলে বা পাঠ করলে মানুষের পাপ ও জীবনের ঝামেলা দূর হয়। গণেশ চতুর্থীর উপবাসের গল্পে বলা হয় যে একজনের ইচ্ছা পূরণ করে এবং জীবনের সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। চলুন বন্ধুরা, এবার জেনে নিন গণেশ পুজোর তাৎপর্য। গণেশ চতুর্থীর তাৎপর্য রয়েছে প্রচুর পরিমাণে। নিয়ম মেনে গণপতি বাপ্পার অথবা সিদ্ধিদাতা গণেশের পুজো করলে বিভিন্ন রকম সুফল পাওয়া যায়। তো চলুন জেনে নেওয়া যাক গণেশ চতুর্থীর দিন গণেশ পূজা করলে আপনি কোন কোন সুফল লাভ করতে পারেন। ব্যবসায় অগ্রগতি, অর্থাৎ
আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে ব্যবসায় উন্নতি করার জন্য আপনি গণেশ চতুর্থীর দিনে গণেশ পূজা পাঠ করতে পারেন নিষ্ঠাভরে। ব্যবসাকে সঠিক পথে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য গণপতি বাপ্পা আপনাকে ব্যবসায় লাভের মুখ অবশ্যই দেখাবেন। দারিদ্রতা থেকে মুক্তি লাভ। পৃথিবীতে টাকার গুরুত্ব কতটা সেটা আমরা সকলেই জানি। দারিদ্রতা আমাদের জীবনের চরমতম অভিশাপ বলা হয়। এর থেকে বাঁচার জন্য অনেকেই অনেক রকম পন্থা অবলম্বন করেন। তবে আপনি যদি গণেশ চতুর্থী দিন গণেশ পূজা করে থাকেন তাহলে জীবনের অনেক উন্নতি সাধন করতে পারবেন। চাকরিতে উন্নতি সাধন। অনেকেই সরকারি চাকরি করতে পছন্দ করেন, ব্যবসা অনেকেই পছন্দ করেন না। তবে চাকরিতে পদোন্নতি বলে যে বিষয়টি রয়েছে সেক্ষেত্রেও আপনি অনেকটাই লাভবান হতে পারবেন সিদ্ধিদাতার আরাধনার মাধ্যমে। শ্রীবৃদ্ধি ও ধনসম্পত্তি বৃদ্ধি। যদি সঠিক নিয়ম মেনে গণেশ পূজার দিন গণেশ পূজা করা যায় তাহলে জীবনে শ্রীবৃদ্ধি এবং সংসারের ধন সম্পদ বৃদ্ধি ঘটে, যা আপনি নিজে থেকেই বুঝতে পারবেন। রোগ ব্যাধি থেকে মুক্তি। স্বাস্থ্যই সম্পদ, যে কারণে প্রতিটি মানুষ চান যে সব সময় সুস্থ থাকার জন্য। তার জন্য আপনি সিদ্ধিদাতা গণেশের কাছে সুস্বাস্থ্য কামনা করে পুজো করতে পারেন। এছাড়াও বলা যায় যে যে কোনো মানুষের দীর্ঘায়ু কামনা করা থেকে শুরু করে বিদ্যায় উন্নতি, ছাত্রছাত্রীদের বিদ্যার জন্য ভালো রেজাল্ট করার জন্য আপনি গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো করতে পারেন। বিবাহিত জীবনের সুখে হওয়ার জন্য গণেশ চতুর্থীর দিন গণেশ পূজা করুন। সমস্ত রকম মামলা থেকে আপনি জয়ী লাভ হতে পারেন। একটি সুন্দর সুখী পরিবার তৈরি করার জন্য গণেশ চতুর্থীর দিন গণেশ পূজা আপনাকে অনেকখানি শান্তি প্রদান করবে। জীবনে অনেক সমস্যা থাকে, সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং যা বাধা বিপত্তি আছে সেগুলি নাশ করেন সিদ্ধিদাতা গণেশ। ব্যক্তিগত এবং পেশাগত জীবনের নানান রকম সমস্যা থেকে মুক্তি পেতে ভক্তরা গণেশ চতুর্থী পূজা পালন করে থাকেন। তাই আপনারাও প্রত্যেকেই বাড়িতে গণেশ পূজা করুন এবং আপনাদের পরিবারের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি হোক, এটাই কামনা করি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হবে আপনাদের সঙ্গে আরও নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।